হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আবার আজকে নতুন ব্লগে একটা স্বাগত। কি বলে, আমি এখন আছি ইলাম বাজার শোরুমে। তাই ইলাম বাজার শোরুমে এসে তোমাদেরকে বলেছিলাম যে আমার লাইটের কাস্ট হয়নি, তাই লাইটের কাস্ট নিয়ে এলাম। আর কম্পিউটার কি আপডেট আসছে বলছে ওটাও দেখাবো। তো ইলাম বাজার শোরুমে এখন প্রচুর গাড়ি রয়েছে, এখন কখন লাইন পাবো দেখি, ওটাই চিন্তার বিষয়। আর কি বলে, আজকে দুটো খারাপ খবর একসাথে। সেটা হচ্ছে আজকে আমার আবার হেল্পার ছুটি নিবে বলছি, নানির বাড়ি না কোথাও মেলা দেখতে যাব বলছি, নিয়ে যাব বলছি। আর আমাদের একটা গাড়ি সিঙ্গুরে পাল্টি করে দিয়েছে, খুবই মানে ডেঞ্জারাস অবস্থা, ভয়াবহ অবস্থা। তোমাদেরকে দেখাবো আমি ভিডিওর মধ্যে। আমার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিওটা এলো, আমি তো সিঙ্গুর যেতে পারিনি, তাই ভিডিওটা করব। হোয়াটসঅ্যাপে যেটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি ভিডিওটা। তা আছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো আজকে আমার মন মেজাজ ভালো নাই, একবারে ভাল লাগে না। সকাল থেকে কি বলে লেট হয়ে গেলো আজকে, আর ভোর থেকে ঘুমাইনি, কি করব, যেতে হবে। ভোরের বেলাতে ঘুম আসছিল তাও মানে ঘুমাইনি। আজকে তো হেল্পার ছুটি নিবে, আবার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে আরও মন মেজাজ ভালো লাগে না। এখন আছি ইলাম বাজার শোরুমে, এই হিন্দুস্তান অটোমোবাইল। তো কতগুলো গাড়ি দেখে নাও, প্রচুর গাড়ি আছে। কিন্তু এই শোরুমে মানে শোরুমটা মেন পজিশনে তো অনেক প্রচুর গাড়ি আছে, কিন্তু দেখা যাক অফিস জায়গা নিয়ে কাজটা লেখাই গা। আর এখনো মুড়ি খাইনি, 9:30 বাজছে সকাল। তো দেখা যাক কি হচ্ছে, আর তোমাদেরকে গাড়িটাও দেখাবো আমি। আর আমার কি বলে এখানে আপডেট করতে হবে বলছি, সফটওয়্যার আপডেট করতে হবে বলছি। তো দেখা যাক সফটওয়্যার কি আপডেট করছে মিস্ত্রিতে। এখন হেল্পার ঘর যাবো বলছে, দেখা যাক কোন হেল্পার আছে। ওটাই তো মানে চালানো বেলা হেল্পার নিতে হবে, জুনিয়র হেল্পার নিয়ে মানে চালাইতে পারবো না। আর তোমরা যে বলেছিলে গন্ডেলকে লাও, গন্ডেলকে তো গন্ডেলকে নিয়ে গাড়ি চালানো হবে না, তোমরা তো জানো ভালো করে, ও মানে চালাইতে জানে না অতটা। এক দুদিন হলে কোনো ব্যাপার ছিল না, চালিয়ে নিতাম বুঝে। 4-5 দিন ছুটি নেবো বলছি, 4-5 দিন তো একা চালানো সম্ভব হবে না, অত রাত জাগতে পারবো না আমি। তো চলো বন্ধুরা দেখি শোরুমে কাস্ট লেখাই। বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম, এই সেই গাড়ি দেখতে পেছো, কি ভয়াবহ অবস্থা হয়েছে, খুবই ডেঞ্জারাস অবস্থা। কিন্তু আমি কিন্তু যেতে পারিনি, আমি এই যে কাজে ব্যস্ত ছিলাম বলে। আর যে হেঁটে আসছে ফোন হাতে করে, এটাই হচ্ছে ড্রাইভার গাড়ির, ওই চালাইছিল। আর খুবই সিরিয়াস অবস্থা, আর ইয়ে মনে হয় অ্যাম্বুলেন্সে, এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো বোধহয়, হাইওয়ে অ্যাম্বুলেন্স। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। এই যে বন্ধুরা আমাদের গাড়ি লেগে আছে দেখতে পেছো, আর কত গাড়ি লেগে আছে, বেশিরভাগই গাড়ি কিন্তু কলকাতা নম্বরের ওইদিকে, আলিপুরদুয়ার, বারাসাত, আমি অতটা ঠিক জানি না, 19 নম্বর, 97 নম্বর, 95। আর এইটা হচ্ছে শোরুম, আর শোরুমের বাবু এসছে আজকে। তোমাদেরকে বাবুকে দেখাইতে পারছি না, দেখি ক্যামেরা করতে ভয় লাগছে আমাকে। আর এইটা হচ্ছে শোরুমের ভিতর, আমি তো শোরুমের ভিতর ঢুকলাম কিন্তু ক্যামেরা করিনি। আর এই গাড়িটা দেখতে পেছো বন্ধুরা, পাতি দেখতে পেছো, আন্ডারলোডের পাতি, পাতি একটা কিন্তু বাড়াইনি, যা যা পাতি আছে তাই। তো মিস্ত্রিকে ডাকি চলো, মিস্ত্রি ওই সাইডে কাজ করছে, এখন দেখি কতক্ষণ আসছে। আবার আমি তো ফার্স্ট সকালে ঢুকেছি, এই মিস্ত্রি, এই মিস্ত্রি যাবে দেখি কাজ করছে আমার। তো এই গাড়িটা কাজ হবে তবেই আমার যাবে গাড়িতে, তাছাড়া কিন্তু উপায় নাই। তো চলো বন্ধুরা, বন্ধুরা আমি এই সাইডে এলাম এবং দেখতে মানে তোমাদেরকে দেখাবার জন্য নিয়ে এলাম। দেখছি তো ওই সাইডে অ্যাক্সিডেন্ট গাড়ি লেগে রয়েছে অনেক কোটা, সেই জন্য তোমাদেরকে দেখাইতে নিয়ে এলাম। আর এর নতুন গাড়ি একদম, আর ওই সামনে দেখতে পেছি একটু দূরে মানে অ্যাক্সিডেন্ট গাড়ি, নতুন 16 জায়গা। আর এই মিস্ত্রি বসে কাজ করছে, আমাকে যে মুখ দেখাইও না, লজ্জা করছি, নতুন নতুন 16 জায়গা সব অ্যাক্সিডেন্ট, তো কী করবে বলো, হয়ে গেছে তখন। এই বন্ধুরা আমি ওখান থেকে এসে মুড়ি খেতে লাগলাম, কি করবো ওখানে মিস্ত্রি আসে না, দেরি হচ্ছে। আর এই তো সেই চাচার দোকান, চাচা তো আমাদের মধ্যে নাই আর, কিন্তু চাচার ছেলে এখন চালাইছি দোকানটা, এবং চাচার ছেলেও খুবই ভালো মানে খুবই ভালো খাবার খাওয়াইছে, তার লেগে না খুবই সুন্দর। আমি তো মানে চাচা থাকতে থাকতে তো প্রায় আসতাম, আর আমার আমার সাথে চেচার মানে খুবই মজার ভিডিও আছে,
তো তোমার ভিডিওটার লিঙ্ক তো তোমাদেরকে কমেন্টে দিয়ে দেবো, চাচাকে দেখে আসতে পারো কিরম ছিল, কিরম কিরম ফক করি কই তোমার সঙ্গে। কিন্তু চাচা নাই আমাদের মধ্যে, কি করে বলো আর। ওই মানে ভিডিওটা করেছি তার কিছুদিন, মোটামুটি 10-12 দিনের মধ্যেই বলছে নাকি মারা গেছে। তো চলো বন্ধুরা শোরুমের ভিতরে যাই। এই বন্ধুরা মিস্ত্রি এলো, এই ল্যাপটপ নিয়ে, ইয়া বড় ল্যাপটপ নিয়ে আসছে। এখন কি কাজ করছে এখন কে জানে ল্যাপটপে, কি কাজ করছে গো ল্যাপটপে? ইয়া এই তেলে সেটিং, তেলে সেটিং, হ্যাঁ তেলে সেটিং ল্যাপটপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিস ইজ ভেরি টু গাড়ি ওখানে সব ল্যাপটপে কাজ হবে নাকি ইয়ার? সব ল্যাপটপে কাজ হবে, গাড়ি ও ল্যাপটপের আন্ডারে চলে যাচ্ছে দেখালাম বন্ধুরা। তোমার বাড়ি কোথা? আমার বাড়ি পুরুলিয়া গো। পুরুলিয়া? হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়া কোন জায়গা গো? পুরুলিয়া তো অনেক। পুরুলিয়া হুড়া গো। হুড়া? হ্যাঁ। হুড়া থেকে এখানে কাজ করো? হ্যাঁ। তা ভালো। তুই তাহলে ইলেকট্রিক মিস্ত্রি বলো নাকি? ইয়েস। দেখালাম বন্ধুরা কি কাজ করছে, দেখালাম ল্যাপটপে হিন্দুস্তান অটোমোবাইল ওভার ড্রাইভে ঢুকি তার লেগে লয়। হেডলাইট ঠিক হবে? হ্যাঁ কেন হবে না, ওটা আবার ল্যাপটপ লাগাতে হবে আবার। হ্যাঁ ওটাও ল্যাপটপ লাগাতে হবে। ওটাও ল্যাপটপ লাগাইতে হবে? হ্যাঁ। ওটা ঠিক হয় না গো কোনো মতে। সব ঠিক হয়ে যাবে, হিন্দুস্তান মোটে অন্য কেউ নয়। দেখা যাক বন্ধুরা ঠিক হচ্ছে নাকি। কাজ হয়ে গেছে বন্ধুরা? হ্যাঁ কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট? হ্যাঁ। তা কি বলে খেতে চাও মধু? তো বদি বদা শুধু বলো বলো কবিদের বলো এবার, বলো কবিদের বলো। যদি খেতে চাও মধু তো বদি বদা শুধু। দে তো কি কবিতা বলে দেখি তো। কি করবে দিনভর ল্যাপটপ এসব নিয়ে বোরিং হয়ে থাকার থেকে এটা বদি পটিয়ে নাও। ল্যাপটপের কাজ কমপ্লিট, এবার দেখা যাক কি করছে। এবার এই আবার একটা শিকড় ভরে লিবে তো মিস্ত্রি আবার চাং যাবে। এনার্জি এনার্জি এনার্জি। কোন এই লোক? কাহাঁ সে আতে হে? ওটা এনার্জি ড্রিং বুঝতে লে তো। আরে কাজে মন বসে। চলো বন্ধুরা নিচে যাই। ফাইনালি হেডলাইট তো দেখতে এলো মিস্ত্রি। তো মিস্ত্রি ফোনে ব্যস্ত হয়ে গেছে, দেখালাম কোন তো গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত আছে বোধহয় এখন। দেখা যাক মিস্ত্রিকে কাজ করছে এখন। এত কিছু টেরই পাই না আমি। এই দেখতে হচ্ছে বুড়ো মিস্ত্রিও কাজ করো শোরুমে। মুখটা দেখাও, মুখটা দেখাও। বিয়ে হয় না এখনো? বিয়ে হয় না, চুল যে ধুলুক পাকা হয়ে গেছে। কি কাজ করবে আর? হ্যাঁ কি কাজ করবে? ব্রেক ব্রেক ব্রেক। এই হচ্ছে চ্যাম্পিয়ন মিস্ত্রি। দাড়ি হিন্দুস্তান অটোমোবাইল, হিন্দুস্তান অটোমোবাইল নাকি? দাড়ি চুল মুচ কাটার সময় নাই নাকি একবারে? না গো প্রচুর কাজ, প্রচুর কাজ দেখতে পেয়েছি। এই ড্রাইভার দেখ করছে। তোমার বাড়ি কোথা? বাড়ি নিরপতি গ্রাম। হ্যাঁ সিউড়ি। সিউড়ি ঘর যাও না? সুশান্ত ঘোষ
না তোমার নাম বলে দাও। আমার নাম তো সোহেল। সোহেল কি চৌধুরী? মোল্লা। সোহেল সোহেল মোল্লা। খাই বেশি কাজ করে গো। খাই বেশি কাজ করে গো। বন্ধ করে বা। এ বিয়ে করে না এখনো? আলো নাকি। আবার পরে দিলে তো বন্ধ করে। অপর দিল লোন কি আবার? এক দিলে শাস্তি রে বানা লাই। রাজু করে কি নেই না? এই দেখ না। বন্ধুরা সেই হেডলাইটের কাস্টও এখন কাস্ট দেখা যাক কি হচ্ছে। আবার দেখা যাক কি হচ্ছে কি কইলে ল্যাপটপ এখন দেখা যাক। মিস্ত্রি কি কইলে গো? ওই কিছু না সফটটা মারলাম। আবার হেডলাইটের সফটটা? হ্যাঁ গো সব জায়গায় সফটটা আছে। হেডলাইটের সফটটা বন্ধুরা যা হোক আমার কাস্ট কমপ্লিট হলো এতদিনে। হেডলাইট অনেক ডিস্টার্ব ছিল, ওই যে নিচে জ্বলছে দেখতে পেছো। কি হয়েছিল মিস্ত্রি? কি হয়েছিল? শর্ট ছিল। শর্ট ছিল। যা হোক কাস্ট কমপ্লিট হয়ে গেছে, চলো দেখি বেরিয়ে যাবো এখান থেকে। কই ও মিস্ত্রি কই? তা মিস্ত্রির কাছে কি সমস্যা হয়েছিল জেনে নেবো, এতদিন ধরে তো কেউ ঠিক করতে পারেনি। তা মিস্ত্রি পারলে তো মিস্ত্রির কাছ থেকে কি সমস্যা হয়েছিল জেনে নেবো। তা মিস্ত্রি বলো। কিছু না, ওয়ারিং শর্ট ছিল বুঝলে, যে ওয়ারে মোটরটা আছে না মোটরটা শর্ট করে দিয়েছিল। কিছু না, ওয়ারিং মোটরটা বাদ দিয়ে দিলাম। কমপ্লিট কমপ্লিট গাড়ি রেডি। আচ্ছা অনেক দিন ধরে হয়নি জানো কাজ তাই তো? হ্যাঁ কাজ এমনি ক্রিটিক্যাল কাজের মতন আছে বুঝলে, মানে ব্রেন লাগাতে ওটুকু কোন দিক থেকে কি হয়েছে না হচ্ছে বুঝলে, আদার্স কোনো কাজ নেই। না ইলেকট্রিক কাজ এসব গাড়ি ফেজ টু গাড়ি না, এরা ব্রেন না থাকলে কত সহজ লাগে। সেন্সর মেশিন লাগানো দিয়ে ফিচারটা অনেক হাই বুঝতে পেরেছো। হ্যাঁ এটা 48-30 সব জিনিসেই মানে ল্যাপটপ লাগবে, তাছাড়া কমপ্লিট হবে না। বন্ধুরা যা হোক কাজটা কমপ্লিট হইলো আমার হিন্দুস্তানে। তা বন্ধুকে জিজ্ঞেস করে দেবো মানে লেলেন গাড়ি কি ঠিক করতে পারে কি না সেটা জিজ্ঞেস করি। হ্যাঁ অবশ্যই লেলেন গাড়ি ঠিক করতে পারো। লেলেন গাড়ি তো? হ্যাঁ কোনো চাপ নেই, বলে সব একই, সব একই ব্যাপারে যে সফটওয়্যার ভার্সন আলাদা বাকি সব একই। দেখো তো হেডলাইট চলছে, দেখো ডিপার হেডি বার হচ্ছে, ওকে বন্ধ, ইন্ডিকেটর ডান দিকে, ঠিক আছে চলো। বন্ধুরা যা হোক কাজ কমপ্লিট হয়ে গেছে, ওয়াজ মেলাই চলো অফিসে দেখি কি করে বেরিয়ে যায়। বন্ধুরা গাড়ি ট্রায়াল করতে যাচ্ছি আর এই মিস্ত্রি আমার সঙ্গে বসে আছে। ফুল পিকআপ খুলে দিলে নাকি? আরো পিকআপ আছে। কেমন লাগছে গাড়ি? তো বেশ টান বেড়ে গেছে লাগছে। গাড়ি তো ফ্রি লাগছে বেশ। হ্যাঁ গাড়ি কন্ট্রোলও ঠিক আছে, মনে স্পিডও ঠিক আছে, গাড়ি টানতো তো বেশি লাগছে। হ্যাঁ এবার দেখা যাক গাড়িটা তেল কন্ট্রোলটা কাজ করছে সুইচ। হ্যাঁ 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 এই পা তুলে দিয়েছি তো, এই পা তুলে দিয়েছি বিন্দাস। তোমার এখন 50-52 তো বাঁধা আছে? হ্যাঁ এখন মোটামুটি ভালোই কাজ করছে তাহলে। বলে এদিকে ল্যাপটপে কাজ চলছে আর এদিকে গাড়ি রানিং এ মানে সব চেক আপ চলছে, দেখা যাক বন্ধুরা কি তেল খেয়েছে না খেয়েছে তোমাদেরকে জানাবো তো বটেই। হ্যাঁ বন্ধুরা মোটামুটি তো কি বলে ভালোই তো লাগছে গাড়ি, এবার দেখা যাক কি সাকসেস হচ্ছে। অবশ্যই তার লেগে লয়
ডালাবডি গাড়ি দিবে, তার কারণ হচ্ছে সিঙ্গেল ডিফারেনশিয়াল। ডবল ক্রাউন না, আর গাড়ি খালি গাড়িটা ওয়েট বেশি, ডাম্পার থেকে তো ডালাবডি অনেক ওয়েট বেশি, সত্তর টনের কাছাকাছি ওয়েট। আর ডালাবডি কোথাও 13 টন থেকে 13.5 টন, তাহলে একটু তাহলে তো ডিফারেন্স হবেই। তার লেগে আবার সিঙ্গেল ডিফারেন্সিয়াল, ওইটা ডিফারেন্সিয়াল ওটা আবার ওইটাও একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, হালকা গাড়ি, অত খালি গাড়ি তো লোড লাগাতে হয় না ওকে। হ্যাঁ, গাড়ি সামনে গাড়ি, মানে চাষ ভালো লেগেছে না? চাষ তো ভালোই লেগেছে। আর এইদিকে চাষ হয় ভালো, যে এলাম বাজার এইদিকে চাষ হয় ভালো, তোমাদের ওইদিকে তো চাষ অল্প হয় না? আমার ডিস্ট্রিক্ট কিছু নেই গো, কিন্তু আমার ডিস্ট্রিক্টে চাষ হয়ে গেছে, মানে কলকাতা দীঘা এসব বন্যা হয়ে গেছে, মানে টোকা পাথরের ডিস্ট্রিক্ট পুরুলিয়া তো সত্যি টোকা পাথরের ডিস্ট্রিক্ট নাকি তোমাদের? দেখি আগের বছর যাবো, দেখি অযোধ্যা যাবো ভাবছি, পাহাড় যাবে, মানে শুধু পাথর পাবে। আর মানে এরকম তো সমতল জমি নেই আমাদের, সমতল জমি নাই না, ঝাড়খন্ড আর পুরুলিয়া সেম টোটালি পাহাড়ি এরিয়া, বড় বড় বোরিং মেশিন গুলো হার মেনে যায় বোরিং করতে পাথরের জন্য। পাথরের জন্য তোমাদের পাথর আছে তো, কি বলে বাঁকুড়া শালতলাতে পাথর আছে, কেসারও আছে, আর বাঁকুড়া পুরুলিয়া মেন ব্যাপার হচ্ছে সেম টু সেম, তার লেগে কোনো তফাত নাই। এখন লোক আর হাইয়া টিকটা টানছে তো, হ্যাঁ গাড়ি এখন টিকটা চলছে, পুরো ফুল দেবে রাখো তো, নেক্সটটা প্যাডেল গাড়ি টানছে ভালো, তার লেগে ভাই টানছে, এর মোশন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ সত্তর আশি পূজা পূজাতে সেট সেট করে তো, হালকা দেবে মিস্ত্রি যা বললি, এখন কি বলে এত সুইচ কোনো কাজ নাই, এ লাল সুইচ হলুদ সুইচ সবই মানে সেম, তার লেগে লয় তো দেখা যাক, মানে কাজ করিয়ে কি তেল সার্ভিস পেয়েছি কি না সেটাও দেখা যাক, পাবো লয়। ল্যাপটপে কি বলছে? ল্যাপটপ ঠিক আছে, তোমরা এমন গাড়ি চলিল দুনিয়াতে যে ল্যাপটপ লেগে গেছে, কম্পিউটারও গাড়িতে লেগে গেছে, দুদিন পরে গাড়ি দেয় না ল্যাপটপ দিয়ে দেয়, নিজে নিজে একটু করে নিজে একটু দিয়ে দিয়ে রয়েছে তো গাড়ির টাটা প্রাইমার, ওই দিন প্রাইমা নিয়ে নাও, প্রাইমাতে রয়েছে, প্রাইমাতে আছে না? হ্যাঁ প্রাইমাতে রয়েছে, এখন এই তারও মিটার বোর্ডে আছে, যে কি প্রবলেম হয়েছে না হয়েছে বুঝানো যাবে এখানে। ও মিটার বোর্ডে হয়েছে তো, তোমার হয়তো সেটা তো জানা নেই, না অত জানা নেই, জানা নেই, সিস্টেম আছে। আর দুদিন পরে আবার ডিজিটাল, আরো ডিজিটাল চলে আসছে, হ্যাঁ আরো ডিজিটাল চলে আসছে, আসছে হ্যাঁ আই ব্রেক গাড়ি অটোমেটিক স্লো হয়ে যাবে, আছে নরমাল আমারই 25 ফুট ডিফারেন্সে গাড়ি চালাতে হবে, ও গাড়ি চলবে না, চলবে না গাড়ি ব্রেক হয়ে যাবে, অটোমেটিক ব্রেক হয়ে যাবে, মানে ঘুম মানে চোখ বন্ধ হয়ে গেলে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, এই মানে কত চালা চালাতে ঘুমিয়ে গেলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই ওটা আই ব্রেক, ওই অটোমেটিক গাড়ি স্লো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মোটামুটি 2025 এর মধ্যে চলে আসবে নাকি? হ্যাঁ 2025 আরামসে, মানে চালিয়ে মজার দিক দিলে হবে না, মানে আমি যে এই 23,000 চলেছে, আমি তাতে একবার শোরুম ঢুকলাম দুবার, ঠিক আছে, তারপর হেডলাইটের জন্য তো মানে বাইরে মিস্ত্রি বলতে পারি, আর একটা নিলে মানে অন্য কোম্পানির গাড়ি, কোনো কোম্পানির নাম নিয়ে বলা যাচ্ছে না, ওটা বলো ঠিক হ্যাঁ যার যেটা পছন্দ। হ্যাঁ বলছে আমার এক মাস গাড়ি নেওয়া হয়নি, মোটামুটি 10 বার শোরুম ঢুকে গেলো,
না কিছু জিনিস চালাবার কাছে গোড়া আছে হ্যাঁ অবশ্যই তার লাগে হ্যাঁ তার লাগে লয় আর ড্রাইভার চাই সেরকম হ্যাঁ ড্রাইভার চাই সেরকম ব্যাপার হচ্ছে আসি বিএসসি গাড়ি না এটা তোমার ইচ্ছা মতো চলবে না গাড়িকে গাড়ির মতো চালাতে হবে গাড়িকে গাড়ির মতো চালাতে হ্যাঁ তো বিলটা গাড়িটা রাখবে কোথায় এনে রেখে দাও গাড়িটা তবে বিল ফিল করে বেরিয়ে যাও হ্যাঁ এখানে ঘুরিয়ে নাও গাড়িটা चलो बंधुरा बेरे এখান থেকে মিস্ত্রি ভাই বলে দাও ভাই বলে দাও হ্যাঁ বন্ধু আবার এসো এই এই মিস্ত্রি কাজ করবে কথা ছিল না এই কইল না এই দাদা করে দিল আজকে আমার তো দেখা যাক এই বরাবর কাজ করে এই নাম হচ্ছে ইজাজুল নাকি গো বাড়ি কোথা বাড়ি আশেপাশেই আশেপাশেই তো দেখা যাক এটা তো মানে হিন্দুস্তান কিরম কাজ করছে সেটাও দেখা যাক হিন্দুস্তান শোরুম আরে ইও দুজনাতে বিন্দাস রইছে আপনার सब किंतु चैंपियन मिस्त्री हिंदुस्तान है डब्ल्यूबी का नंबर डब्ल्यूबी 5356729 तो चलो बंधुरा शोरूम থেকে বেরে দেখি শোরুমে মানে বিল ফিল করে আসিগা মানে কি বলে যে কাজগুলো হলো সেগুলো লিখে দি আসিগা নিয়ে বেরিয়ে যাব পয়সা পত্র লাগবে না সব অ্যাকাউন্টে তো চলো বন্ধুরা এ মিস্ত্রি আছে হ্যাঁ আমার এসো বন্ধুরা সব কমপ্লিট করে শোরুম থেকে বের হলাম যা হোক কাজ কমপ্লিট হয়ে গেল এবার দেখা যাক কিরকম সার্ভিস দিছে না দিছে সেটা জানাবো তোমাদেরকে পরে তার লেগে লয় আর বেশি কথা বাড়াবো না আমি আর কি বলে আমাকে এক বন্ধু সিটন দা বলে জিজ্ঞেস করছিল যে কি বলে অ্যাডগুলোর কাজ কি অ্যাডগুলোর কাজ যে বন্ধু ধোঁয়াটাকে মারা এখন বিএস সিক্স এর ধোঁয়া নাই বলতে গেলে চলে 99% ধোঁয়া কিন্তু মরে গেছে আর বিএস ফোরে ছিল মোটামুটি 90% মতন ধোঁয়া মেরে দিয়েছিল তার লেগে লয় কিন্তু বিএস সিক্স এ কিন্তু মোটামুটি 99% একদম পুরো কমপ্লিট করেছে একবারে ধোঁয়া নাই বলতে গেলে চলে তার লেগে লয় সেই জন্য আট ব্লুটো ভরে ওই আট ব্লুটোর কাজ ওই ধোঁয়াটোকা মারা তাছাড়া আদার্স কোনো কাজ নেই তো চলো বন্ধুরা ভালো থেকো বাই